আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাডভাইস বিডি অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন আমি বলতে যাচ্ছি যে প্রাইমারির যে নিয়োগ আসছে মানে ফেব্রুয়ারি মাসে নিয়োগ আসার কথা যেহেতু ফেব্রুয়ারিতে আসতে পারে বা নাও পারে কিন্তু আপনার প্রাথমিকের যে ছাব্বিশ হাজার নতুন নিয়োগ আসছে সে সম্পর্কে আপনাদেরকে এখন যেটা বলছি সেটা হলো আমি একটা অফিসারের সাথে কথা বললাম প্রাথমিকের অফিসার তিনি বলছেন যে প্রাথমিকের যে নিয়োগ হয় মহিলাদের এইচ পাস যোগ্যতা লাগে মানে ইন্টার পাস আর পুরুষদের আপনার ডিগ্রি বা অনার্স পাস হওয়া লাগে কিন্তু এবার যেটা হবে সেটা আপনার আপনারা মানে ভাইয়েরা মানে বড় ভাইয়েরা জানলে খুশি হবেন আর বড় অপরা খুব কষ্ট পাবেন তার জন্য বলছি যে কষ্ট পায় না সমস্যা নাই আপনার মহিলাদেরকে ইন্টার পাসার মানে টিচার হওয়া যাবে না তার জন্য আপনাদেরকে অনার্স বা ডিগ্রি পাস হওয়া লাগবে এটা হলো আপদের জন্য দুঃখের বিষয় মানে অনেক কাউকে অ্যাপ্লাই করতে পারবে না আর হলো বড়ো ভাইদের জন্য এটাই খুশির সম্পাদ যে তাদের জন্য পরীক্ষার্থী বা কম্পিটিটিভ মানে কমে যাবে পরীক্ষার্থী কমে যাবে তাদের জন্য এটা খুশির সম্পদ যে মহিলা পুরুষ সর্বক্ষেত্রে সবার জন্যই মনে করেন অনার্স বা ডিগ্রি পাশ হওয়া লাগবে তাছাড়া হবে না মানে চার বছর মেয়াদি ডিগ্রি হওয়া লাগবে অথবা অনার্স পাস হওয়া লাগবে এটাই চাইল কাহিনী ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের যাবতীয় তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন কিছু তথ্য নিয়ে আসবো আর এই চ্যানেলে চাকরি এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে এবং মাঝে মাঝে ফিল্যান্সিং সম্পর্কেও তথ্য দেওয়া হয়ে থাকে তাই যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে